করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে পঁচিশে মার্চ থেকে বন্ধ ছিল দিনাজপুরের হিলি স্থল বন্দর আমদানি রপ্তানি বন্ধ থাকায় এই বন্দরের বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পর্কিত পাঁচ হাজার শ্রমিক চরম আর্থিক সংকটে পড়ে বন্দরের রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন এ সময় সরকার প্রায় পঁয়ষট্টি কোটি টাকা রাজস্ব আয় থেকেও বঞ্চিত হয় করোনার কারণে কাজটা বন্ধ ছিল তখন আমাদের বিপদ না এখন এই কাজটা চলে যাই হোক আমাদের খুব সমস্যা আমরা শ্রমিক করি আমরা ডেল ভাত কোন রকম এখন গাড়ি ঢুকছে খাচ্ছি চলছি পঁচাত্তর দিন বন্ধ থাকার পর আটই জুন থেকে হিলি স্থল বন্দরে পুনরায় আমদানি রপ্তানি চালু হয় এরপরের তেরো দিনে রাজস্ব আয় ছাড়িয়ে গেছে সাড়ে চোদ্দ কোটি টাকারও বেশি দীর্ঘ প্রায় আড়াই মাস পরে আমাদের হিলি স্থল বন্দর সচল হয়েছে করোনা ভাইরাসের কারণে বন্ধ ছিল হিলিস্থল বন্দরে বিভিন্ন পণ্য আমরা আমদানি করছি এখানে সরকারের রাজস্ব আহরণ হয়েছে সাড়ে চোদ্দ কোটি টাকার উপরে এছাড়াও হিলিস্থল বন্দরে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য আমাদের আমদানি করা হচ্ছে পেঁয়াজ আদা রসুন জিরা খোল আদার্স যে গম এই আইটেমগুলো আমাদের আমদানি করা হচ্ছে বর্তমানে হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ রসুন ডাল সহ বিভিন্ন পণ্য দ্রব্য আমদানি রপ্তানি হচ্ছে